হ্যালো, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেটাই আমাদের চাওয়া এবং পাওয়া। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয় নিয়ে। আমরা আমরা স্কুল অ্যাট হোম পরিবার প্রতিদিনই বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর লেকচারগুলো আমাদের পেজে এবং ইউটিউবে আমরা আপলোড করে যাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সুষম এবং অসুষম খাদ্য কি, সেটি নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এটি পরীক্ষায় খুবই আশা মতো একটি কোশ্চেন, এবং যেটি আমাদের বিশেষ করে পার্থক্য আকারে পরীক্ষায় চলে আসতে পারে উদাহরণ সহকারে, আমরা সেটি আলোচনা করব, যেন পরীক্ষা আসলে আমরা সুন্দরভাবে আনসার করতে পারি। আমাদের এই লেকচার ভিডিওগুলো ভালো করে দেখলে ঘরে বসে আমাদের পড়া ইনশাল্লাহ চালিয়ে যাওয়া সম্ভব। তাহলে আমি আমার মূল লেকচারে চলে আসি। সুষম অসুষম খাদ্য, দেখো সুষম সুষম মানে এটি আমরা যদি শুনি তাহলে বুঝতে পারবো, সুষম মানে তো সুষমভাবে বন্টন, ঠিক আছে, যেখানে সবকিছুই সমানভাবে থাকবে। এবং অসুষম কি? অসুষম হচ্ছে যেখানে থাকবে না, অর্থাৎ অসুষমভাবে থাকবে, অর্থাৎ সমভাবে থাকবে না। এখন সুষম খাদ্য কি? সুষম খাবার বলতে আমরা সকল খাবার বুঝি যাতে প্রয়োজনীয় সকল উপাদান সঠিক পরিমাণে থাকে। অর্থাৎ সুষম খাবার বলতে আমরা সে সকল খাবারকে বুঝি যাতে প্রয়োজনীয় সকল উপাদান আমাদের সঠিকভাবে থাকে। অর্থাৎ যেখানে প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ ইত্যাদি সঠিক পরিমাণে থাকে, অর্থাৎ আমাদের শরীরে যতটুকু লাগবে সেই খাবারগুলো তো ঠিক ততটুকু এই উপাদানগুলো থাকবে। সুষম খাদ্য হতে হলে প্রোটিন, তেল বা চর্বিজাতীয় উপাদান থাকা আবশ্যক। আমি আবারও বলছি, সুষম খাদ্য হতে হলে প্রোটিন, তেল বা চর্বিজাতীয় খাবার থাকা আবশ্যক। এখন আমরা অসুষম খাদ্যে চলে আসি। খাদ্য তালিকায় ছয়টি উপাদানের যে কোনো একটি যদি কম থাকে, অর্থাৎ সুষম না থাকে, অসুষমভাবে থাকে বা না থাকলে তাকে অসুষম খাদ্য বলে। আমি আবার বলি, খাদ্য তালিকার যে ছয়টি উপাদান রয়েছে তার যে কোনো একটি কম থাকলে বা না থাকলে তাকে অসুষম খাদ্য বলে। যেমন আমরা আলোচনা করি, দেখো সাধারণত মানুষের খাদ্যের সম্পূর্ণটাই সরকার। আমাদের অবজেক্টিভ প্রশ্ন এটি আসতে পারে যে সাধারণত মানুষের খাদ্যের সম্পূর্ণটাই কি? শর্করা। দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবকে অপুষ্টি বলে। আমি আবার বলি, দেহের প্রয়োজনীয় পুষ্টির অভাবকে অপুষ্টি বলে। আমরা যদি এই সুষম খাবার না খেয়ে অসুষম খাবার বেশি খাই তখন আমাদের দেহে পুষ্টির অভাব হবে। তাহলে এই পুষ্টির অভাব হলে আমাদের তখন অপুষ্টিতে আমরা ভুগতে থাকবো। তাই এটি অনেক সময় জ্ঞানমূলকে আসতে পারে যে অপুষ্টি কাকে বলে। দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবকে অপুষ্টি বলে থাকে, ঠিক আছে। এখন দেখো সুষম খাদ্য এবং অসুষম খাদ্য পার্থক্য আসতে পারে, যেটি অনুধাবন বা প্রয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি পার্থক্য আসে তখন আমরা কিভাবে দিব? তখন আমরা প্রথমে দিব সুষম খাবার কাকে বলে, তারপরে অসুষম খাবার কাকে বলে এক নম্বরে লিখব। তারপর আমরা বলবো যে সুষম খাবারে আমাদের যে খাবারের তালিকায় যে ছয়টি উপাদান থাকে, প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ, এগুলো আমরা বলবো যে এগুলো এখানে সমপরিমাণ থাকে, জায়গায় সমপরিমাণ থাকে না। তারপরে আমরা বলবো যে সুষম খাবারে কোন জাতীয় খাদ্য উপাদান থাকে অত্যাবশ্যক আর ওইটাতে খাদ্য উপাদান থাকে অত্যাবশ্যক নয়। তারপর আমরা বলবো যে সুষম খাবার খেলে আমরা
অপুষ্টিতে ভুগবো না, কিন্তু অসুষম খাবার খেলে আমরা অপুষ্টিতে ভুগবো। এভাবে যদি আমরা পার্থক্যগুলো লিখি ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তাহলে আমরা পরীক্ষায় ভালো মার্কস পাবো এবং সুন্দর একটি নাম্বার, আমরা কাঙ্ক্ষিত গ্রেড আমাদের পাওয়া ইনশাল্লাহ সম্ভব হবে। তাহলে আমরা যেভাবে আলোচনা করছি সেভাবে যদি তোমরা পড়ো বা আমার লেকচারগুলো যদি শোনো, তাহলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই বিষয় রিলেটেড আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।